রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মা ছেলের গল্প ভিলেজ কুকিং কামাল বিডি নামের ইউটিউব চ্যানেলের আই দিয়ে রংপুরের মিঠাপুকুরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন নাহার বেগম ও তার ছেলে কামাল আহমেদ। যে মা তার সন্তানের মুখে একবেলা ভাত তুলে দিতে বাড়ি বাড়ি ছুটে বেরিয়েছেন, এখন সেই মাই সন্তানকে সঙ্গে নিয়ে অনাহারী অর্ধাহারী মানুষের মুখে তুলে দিচ্ছেন উন্নত খাবার। শুধু তাই নয়, মা ছেলে মিলে কর্মসংস্থান সৃষ্টিসহ জীবন সায়ান্নে সেবা বঞ্চিতদের জন্য বৃদ্ধাশ্রম গড়ার স্বপ্নও দেখছেন। খাবার তৈরির ভিডিও ছাড়াও বিনোদন ও সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট তৈরি করে নেটিজেনদের মন জয় করে চলেছেন কামাল। প্রতিদিনই ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা বাড়ছে। বর্তমানে ভিলেজ কুকিং কামাল বিডি চ্যানেল ছাড়াও কামালের রয়েছে আরও 60টি চ্যানেল। এসব থেকে বছরে 15-20 লাখ টাকা আয় করছেন মা ও ছেলে। ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরিতে যে খাবার রান্নাবান্না করেন মা ও ছেলে, বিনামূল্যে তা খাওয়ান গ্রামের হতদরিদ্র মানুষদের। গ্রামের মানুষদের রান্না করে খাওয়ানোর বিষয়ে তিনি বলেন, ভাতের জন্য কি কষ্ট হয় আমি তো জানি, আমার ঘর বাড়ি জমিজমা নেই, এক পোয়া চাল রান্না করে ছেলেকে নিয়ে 3 বেলা খেয়েছি। এখন আমি উদ্যোগ নিয়েছি আমার মতো গ্রামের অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু একটা করব। এখন ছেলে ইউটিউবের আয় থেকে নিজের কন্টেন্ট তৈরি করার পাশাপাশি গ্রামে উন্নত খাবার খাওয়ানোর ব্যবস্থা করছেন। এখন আমার স্বপ্ন একটা বৃদ্ধাশ্রম গড়বো।